তুমি কি পাগল? পাগল ছাড়া দুনিয়া চলে না, তাই আমিও পাগল মনে হয়। এক এক করে তিনটি রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের সুজন পাল। সবকটা রোবটেরই রয়েছে আলাদা আলাদা কাজ করার ক্ষমতা। সেই রোবট তিনটির নাম দেওয়া হয়েছে বঙ্গ ভার্সন 1, বঙ্গ ভার্সন 2 এবং বঙ্গ ভার্সন 3। তোমার নাম কি? আমার নাম বঙ্গ। আমি কি আপনার সাথে একটু হাত মিলাতে পারি? বরিশালের আগলঝাড়া উপজেলার গোইলা গ্রামের জয়দেব চন্দ্র পালের ছেলে সুজন পাল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নতুন কিছু আবিষ্কার করার। পরে ইউটিউব দেখে পড়াশোনার পাশাপাশি শুরু করেন রোবট তৈরি। প্রথমে রোবট বঙ্গ ভার্সন 1 তৈরি করেন তিনি। এই রোবট আগুন লাগলে সংকেত দেওয়া সহ বাংলা এবং ইংরেজিতে কথা বলা, গান গাওয়া, নাচ দেখানো সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী। পরে করোনা মহামারীতে তৈরি করেন রোবট বঙ্গ ভার্সন 2। সেই রোবট করোনায় সেবক হিসেবে কাজ করা সহ বিভিন্নভাবে কাজে আসত। বর্তমানে সুজন পাল তৈরি করেছেন রোবট বঙ্গ ভার্সন 3। এটি প্রোগ্রামিং সহায়তা সহ প্রাইমারি শিক্ষক, ডাক্তার এবং রেস্টুরেন্ট সহ বিভিন্ন অফিসে তথ্য প্রদান করা সহ নানা বিষয়ে পারদর্শী। এদিকে ভবিষ্যতে নতুন কিছু তৈরি এবং রোবট বিষয়ের উপর পড়াশোনা করার আগ্রহের কথা জানিয়েছেন সুজন পাল। ফান্ডিং এর ব্যবস্থা করে দেয় আইডিয়া প্রজেক্ট, তো ওইখানে হচ্ছে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী একটা সুপারিশ করে দেয়, তার পরবর্তীতে হচ্ছে আমি ইনোভেশন ফান্ড হিসাবে 10 লক্ষ টাকার একটা ইনোভেশন ফান্ড পাই। তো ওই ফান্ড পাওয়ার পরে প্রথম ফান্ড হিসাবে আমি 4 লক্ষ টাকা পাই। তো 4 লক্ষ টাকা পাওয়ার পরেই হচ্ছে আমার এই কার্যক্রম। তো আমি চাই হচ্ছে আমার নেক্সট যে ফান্ডিং সেইটা পাওয়ার একটা ব্যবস্থা করা এবং পাশাপাশি হচ্ছে আরও ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, অর্থাৎ কারণ যেহেতু রোবোটিক্স একটা বড় সেক্টর, এখানে একটা ফাইন্যান্সিয়াল বিষয় হচ্ছে বড় ভূমিকা রাখে। তো এই ক্ষেত্রে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় আমি মনে করি আরও ভালো কিছু করতে পারবো। সরকারিভাবে পড়াশোনার জন্য স্কলারশিপ এবং অনুদানের দাবি অভিভাবক ও স্থানীয়দের। প্রথম অবস্থায় আর পরে একটু মনোগণ্য ছিলাম যে পড়া ধুইয়া ও কী করে রাত্রে। তারপর যে প্রথম যে রোবটটা বানাইছে ওইটা দেখে মানুষ যে আশা দিল, সবাই তো কথাগুলো শুনি, ওই হয়ে আমার মনটা খুব ভালো লাগছে। আমি এইটুক দাবি সরকারের দ্বারা, যদি একটু সরকারের দিকে একটু চাইতো, যদি সাহায্য করতো হেলিওর একটু মানুষ করতে। আমাদের যে আইসিটি মন্ত্রী সরকার যারা আছে তারা যদি বাইরের প্রতি আরও দৃষ্টি আকর্ষণ দেয় ও যাতে বাংলাদেশের জন্য আরও উজ্জ্বল কিছু করতে পারে, এটি আমরা কামনা করি। এদিকে সুজন পালকে সার্বিক সহযোগিতা করার কথা বললেন অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ ঘড়াই। সত্যিকার অর্থে এই রোবটগুলো শুধু জানি না, আমরা দেখেছিও, এবং সুজন যে কাজটা করছে সেটা বর্তমানে তার ব্যক্তিগত উদ্যোগ আছে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা রোবোটিক্স বলি অথবা স্মার্ট বাংলাদেশ করতে গেলে সামনে যে প্রযুক্তিগত উৎকর্ষ আছে সেদিকে অবশ্যই জেলা প্রশাসন পাশে থাকবে। অন্যদিকে সুজন পালের সম্পর্কে জেনে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। তিনি নিজেই রোবট তৈরি করেছেন এরকম একটি সংবাদ আমরা পেয়েছি। তো আমাদের যারা এখন শিক্ষার্থী তারা এই ধরনের কাজে এগিয়ে আসুক, তাদের মেধা কাজে লাগাক, এটা আমরা প্রত্যাশা করি, এবং এই ধরনের কাজ যারা করবে মেধাবীরা তাদের পাশে আমরা থাকব। আমার কোনো কিছুই ভালো লাগে না। শুধু আশ্বাসের বাণী নয়, সুজন পালের বিষয়ে সুদৃষ্টি দেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।